welcome to our villa. Let me show you guys our room for 2 days. এখানে দুটা টুইন সাইজের বেড আছে, একটা মিরর আছে, প্লাস হচ্ছে এখানে আপনারা লাঞ্চ বা ডিনার কিছু সারতে চাইলে সেটা খেতে পারবেন। আর এখানে একটা হচ্ছে কুইন বেড, আর পুরোটাই অনেক সুন্দর, মানে ফুলি হোয়াইট। একটা টিভি আছে, আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক সুন্দর, এখানে হেয়ার ড্রায়ার আছে, তারপর এক্সট্রা টাওয়েল, স্ট্যান্ড শাওয়ার, এখানে কফি দেওয়া আছে, আই মিন কেটল দেওয়া আছে, আর হচ্ছে এখানে একটা ছোট্ট ফ্রিজ। তো এই হচ্ছে আমাদের মিকোনোসে আমাদের ভিলা ফর টু ডেজ। আপনাদেরকে তো দেখালাম আমাদের দুদিনের আমাদের এই রুমটা, খুবই সুন্দর, বাইরেও অনেক সুন্দর, বাট বাইরে আপনাদেরকে সকালে দেখাবো। তো আমরা রেডি হয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিলাম, আমরা যাব কিছু খেতে, দেখা যাক এখানে মনের মতো কোনো খাবার পাই কি না। যেহেতু এখানে হালাল কিছু পাবো না, তো আমাদেরকে ডিসাইড করতে হবে অ্যাকচুয়ালি কী খাবো। আচ্ছা, এখন রাতের ভিউ, সকাল হলে বুঝা যাবে আসলে ভিউটা কেমন। তো আমি তো সকালের জন্য এটা সেপারেটলি একটা ব্লগ করবো। একটা রেস্টুরেন্ট পেয়েছি, যেটা হচ্ছে এখান থেকে 10 মিনিটস হেঁটে গেলে। আমাদের হোটেলও আছে, বাট ওরা 10টা বাজে ক্লোজ করে দিবে, যেহেতু এখন 10টা বেজেছে, তাই আমরা ভাবলাম বাইরে খাই। যে রেস্টুরেন্টে আসলাম, এটা হচ্ছে আমাদের হোটেল থেকে 10 মিনিটস হাঁটতে হয়। তো এটা হচ্ছে মেইনলি বার, প্লাস হচ্ছে ফুডও আছে। তো ওরা এসে আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কি ড্রিঙ্কস নিব, আমরা বললাম না, নো অ্যালকোহল, আমরা জাস্ট ফুড অর্ডার করবো। আমরা অর্ডার করেছি গ্রিল্ড শ্রিম্প, তারপর হচ্ছে শ্রিম্প স্প্যাগেটি অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো দিয়ে চলে এসেছে $70। এত এক্সপেন্সিভ, আর এখানে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড অনেক বেশি এক্সপেন্সিভ, আর হোটেল প্রাইস তো অফকোর্স ভেরি হাই। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রাতের ভিউ, খুবই সুন্দর, সকালে বেশি সুন্দর লাগে, আর বাইরে হচ্ছে আপনার ওখানে সাগর দেখা যায়, এটা রাতের কারণে দেখা যাচ্ছে না।